খুব সুন্দর একটি বাড়ি আগের যুগের মানুষেরা এরকম বাড়ি তৈরি করত এখন আসলে এসব বাড়ি হারিয়ে গেছে অনেকটা তারপরও এখানে এই বাড়িটি দেখা পেলাম অসাধারণ খুব ভালো লেগেছে দেখে আজ আমি এসেছি এমন একটি বাড়িতে আসলে যে বাড়িটা দেখে আমার মন ভরে গেছে বলা যায় ছোট্ট বাড়িতে ছোট্ট তিনটি ঘর আছে একটি ঘর হচ্ছে কাঠের তৈরি কর মধ্যযুগের মানুষ যে করে বসবাস করতো ওই আদরি করতে তৈরি করা হয়েছে বাড়ির ভিতরে একটি ছোট্ট ফলের বাগান আছে একটি ছোট্ট পুকুর আছে তারপর মুরগের ফার্ম আছে তারপর সবজি বাগান আছে সব কিছু মিলিয়ে বলা যায় যে যিনিটা তৈরি করেছেন ওনারা নিজের জন্যই তৈরি করেছেন যে রেস্ট হাউস হিসেবে ব্যবহার করেন তো আজকে এটা ঘুরে দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর কারুকাজ বাড়ির ভিতর ছোট্ট একটি ফলের বাগান এখানে আমরা দেখতে পাচ্ছি গোলাপ জাম চায়না কমলা তারপর আম গাছ লেবু গাছ দেখা যাচ্ছে খুব সুন্দর একটি জায়গা বাড়িটির ফল বাগানের কর্নারে দেখলাম ছোটো ছোটো ছাউনি তৈরি করা আছে তিনটি একই ধরনের ছাউনি আর একটি ছোটো ছাউনি এখানে রাত্রি বিলাস করা যাবে পরিবারের সদস্যদের নিয়ে কলা গাছও দেখে দেখতে পাচ্ছি সুপারি গাছ নতুন লাগানো হয়েছে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে কর্নার একটি সুন্দর একটি দুতলা ছাউনি আছে স্টিলের তৈরি সেখানে আত্মীয় জন বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পারবেন পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট একটি কাঠ আমার সাথে যিনি এসেছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব কেমন লেগেছে আপনার অসাধারণ আমি একটা গ্রামে এসেছি তো পরিবেশ এই ধরনের বাড়ি থেকে গেছেন আগে কখনো ছোট্ট একটা পুকুর সেখানে বিশেষ করে দেশীয় যে মাছ আছে সেগুলা চাষ করা যাবে নিজের পরিবারের আমিষের চাহিদা পূরণ করা যাবে এই ছোট্ট পুকুর থেকেই পুকুরের পারে রয়েছে ফলের গাছ তারপর ছোট্ট একটি গাট আছে গাটের পাশে একটি নৌকা বলতে গেলে একটি খুব অসাধারণ পরিবেশ সবচেয়ে সুন্দর যে জিনিস হচ্ছে বকুল ফুলের গাছ দেখছি বকুল ফুল পেয়ারা তারপর আখ খুবই একটি মনোরম দৃশ্য আসলে বলে শেষ করা যাবে না শেষ করার মতো না বলে এখানের মালিকের সাথে কথা বলে আপনারা এটা এটা ভিতরে আসতে পারবেন ঘুরে দেখতে পারবেন কর্নারে একটি ছোট্ট সবজি বাগান এখানে নিজের মতো করে নিজের জন্যই সবজি চাষ করতে পারবেন আসলে হয়তো এটার মালিক আসলে নিজের জন্যই হয়তো তৈরি করছেন এর ভিতরে দেখতে পাচ্ছি মুরগ ছাগলের একটা ছোট্ট খামার আছে দেখা যাচ্ছে এই হাওরটা হচ্ছে আন্তরিক ভাষায় বলে এটা খানজার হাওর খানজার হাওরের ঠিক পাশেই যে সড়কটা গেছে মাছ দিয়ে সেই সড়কের সাথেই এই বাড়িটির অবস্থান অসাধারণ আসলে আমার একটা স্বপ্ন তৈরি হয়ে গেছে এরকম একটা বাড়ি তৈরি করব। এখানে যে দুতলা ছাউনি আছে সেখান থেকে বসে পাশের হাওড়ের সুন্দর দৃশ্য বাতাস উপভোগ করতে পারবেন স্বচ্ছ বাতাস শহরের পাশেই খুব সুন্দর একটি জায়গা আমার ঠিক পিছনে রয়েছে বিশিক শিল্পনগরী তো এখানকার দুটি কারখানার মালিক যিনি এটি নির্মাণ করেছেন আসলে জনসাধারণকে ডালাভাবে এখানে প্রবেশ করতে দেয়া হয় না তারপরও কারোর সাথে আপনার কথা বলে আসতে পারবেন আছে বায়োফ্লক্স পদ্ধতিতে তৈরি করা একটি মাছের খামার ছোট্ট মাছের খামার আসলে সব কিছু নির্বের জন্যই উনি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এটি তৈরি করেছেন গাটেই রয়েছে ছোট্ট একটি নৌকো নৌকো দিয়ে বলা যায় যে ছোটো নৌকা ছোটো পুকুরে আনন্দ উপভোগ করা যেটা নিজের বাড়ির ছোট্ট পুকুরে নিজেই নৌকা চালান গোটটার অনেক বিশেষত্ব আছে দূর থেকে খুব সুন্দর লাগে আসলে আপনাদের ঘরের ভিতরটা দেখানোর চেষ্টা করবো ঘরের দোতলায় যাবো এখন আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করে যাবে না বাড়িটি আসলে কত সুন্দর আকাশে মেঘ আর সুন্দর নান্দনিক বাড়ির বারান্দায় বসে মেঘকে উপভোগ করার আনন্দই আলাদা আসছে বর্তমানে এসব বাড়িকে বলা হয় মুন্সিগঞ্জের বাড়ি মুন্সিগঞ্জ এই বাড়িগুলোর জন্য প্রসিদ্ধ জানালা আছে ঘাট আছে খুব সুন্দর আসলে ভিতরে ডুপ্লেক্স সিস্টেম এর সিঁড়ি আছে ছোট্ট একটি বারান্দা আছে সেই বারান্দায় বসে হাওর উপভোগ করলেন ছোট্ট একটি খরগোশের গোট দেখা যাচ্ছে মানে গরম লাগছে নাকি খুবই হট খুবই গরম চারিদিকে হট হট কি ভাই হট মানে গরম আছে আপনি কি ইংলিশ জানেন না ও আচ্ছা তারপর চারিদিকের পরিবেশ দেখি খুবই ভালো লাগতেছে বাঁশের খাট দেখেছেন আগে না ভাই দেখি নাই এখানে যদি কেউ জি মামা বড় খেপে আছেন আমাদের দেখেই প্রচন্ড গরম খুব সহ্য লাগতেছে আপনার কাঠের আর নিচতলারটা হচ্ছে ডালাই করা সম্ভব না ডালাই শিশি ডালাইবা ওই যে দুই সিঁড়িটা এখানে গেলা উঠছে

বাড়িটির নাম হচ্ছে আপনার কাজল দারা জানতে পারলাম যিনি এটার মালিক উনি নাম দিয়েছেন কাজলদারা